ঢাকা মেট্রো রেলের একটি আপডেট। আমরা কিন্তু এখন অবস্থান করছি একদম ফার্ম গেটের যে খামার বাড়ি যে পয়েন্ট, খামার বাড়ি যে মোড়টা, সেখান থেকে কিন্তু আসলে আমরা ভিডিও শুরু করেছি। এই বিজয় সরণি থেকে মেট্রো রেল একটু সংসদ ভবনের ভিতর দিয়ে কিন্তু আসলে ঢুকছে, একটু কার্ভ হয়ে এসে খামার বাড়ির মোড়টা দিয়ে সে ফার্ম গেটের দিকে কীভাবে ঢুকছে আমরা সামনে এগিয়ে যাচ্ছি। আপনি সাথে থাকবেন শেষ পর্যন্ত। প্রিয় ভিউয়ার, এই মুহূর্তে যে যেখান থেকে আমার সাথে সংযুক্ত হয়েছেন, সবাইকে সাদর সম্ভাষণ, প্রীতি এবং শুভেচ্ছা। আমরা কিন্তু এখন অবস্থান করছি মেট্রো রেল ফার্মগেট স্টেশন, মেট্রো রেল স্টেশন ফার্মগেট আমরা কিন্তু অতিক্রম করছি। সামনে কিন্তু দেখবেন একদম ফার্মগেটের সেই পয়েন্ট, সেই পুলিশ বক্স, যাই হোক আর কি, সব মিলিয়ে আমরা আমাদের টার্গেট কিন্তু আমরা যাচ্ছি একদম মেট্রো রেল স্টেশন শাহবাগ পর্যন্ত, অর্থাৎ মেট্রো রেলের আপডেট নিয়ে একদম খামার ফার্ম গেট থেকে একদম শাহবাগ পর্যন্ত। এই শেষ সময় পর্যন্ত আপনি আমার সাথে থাকবেন, আপনি সাথে থাকলে আমরা কিন্তু সার্থক। প্রিয় ভিউয়ার, ভিডিওটি কেমন লাগছে কমেন্টসে লিখে যাবেন। আর একটি কথা বলি, আমরা সবসময় কিন্তু বিভিন্ন উন্নয়নমূলক এবং বিভিন্ন সব উল্লেখযোগ্য স্থান, উল্লেখযোগ্য কর্মকাণ্ড নিয়ে আমাদের চ্যানেল এবং আমাদের ভিডিও, যার ফলে আপনি এই সমস্ত চ্যানেলের ভিডিওগুলো নিঃসন্দেহে আপনি আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুক টুইটার পর্যন্ত আপনি শেয়ার করতে পারেন। প্রিয় ভিউয়ার, আমরা কিন্তু এখন একদম ফার্মগেট পয়েন্ট, মেট্রো রেল ফার্মগেট, এখান থেকে কিন্তু একদম আলরাজি হসপিটাল ছিল যেখানে কি যে সামনে, এ পর্যন্ত কিন্তু এভাবে সোজা আসেনি, এখান থেকে একটু কার্ভ হয়ে কিন্তু ফার্মগেট কিন্তু আসলে অতিক্রম করছে মেট্রো রেল। আর ফার্মগেটের সেই বিশাল ফুট ওভারব্রিজ কিন্তু এখন আর নেই, খুব নান্দনিক এবং খুব সৌন্দর্য বর্ধন একটি ফুট ওভারব্রিজ কিন্তু আসলে সেখানে আন্ডার কনস্ট্রাকশনে দেখছেন, এটা কিন্তু ফার্মগেট ফুট ওভারব্রিজ। প্রিয় ভিউয়ার, সত্যি অসাধারণ একটি ফুট ওভারব্রিজ কিন্তু আসলে এখানে হচ্ছে ফার্মগেট। যাই হোক আর কি, আমি বিভিন্ন তথ্য সহ, বিভিন্ন তথ্যে এবং বিভিন্ন চমকপ্রদ সব দৃশ্য সহ শেষ পর্যন্ত আপনাদের সাথে আছি, আপনি শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। বাংলাদেশের রাজধানী ঢাকায় নির্মাণাধীন শহরভিত্তিক রেল ব্যবস্থা হচ্ছে ঢাকা মেট্রো, যা আনুষ্ঠানিকভাবে ম্যাস র্যাপিড ট্রানজিট বা সংক্ষেপে MRT নামে পরিচিত। 2013 সালে অতি জনবহুল ঢাকা মহানগরীর ক্রমবর্ধমান যানবাহন সমস্যা ও পথের দুঃসহ যানজট কমিয়ে আনার লক্ষ্যে কৌশলগত পরিবহন পরিকল্পনা প্রণয়ন করা হয়, যার অধীনে প্রথমবারের মতো ঢাকায় মেট্রো রেল স্থাপনের পরিকল্পনা করা হয়। মেট্রো রেলের নিয়ন্ত্রক সংস্থা ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট কোম্পানি লিমিটেড 2016 সালে প্রণীত সংশোধিত কৌশলগত পরিবহন পরিকল্পনা অনুসারে ঢাকায় নির্মিতব্য মেট্রো রেলের লাইনের সংখ্যা 3টি থেকে বাড়িয়ে 5টি করা হয়। প্রথম পর্যায়ে নির্মাণের জন্য উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত 20.1 কিলোমিটার দীর্ঘ MRT লাইন 6 নির্বাচন করা হয়। 2016 সালের 26 জুন উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে MRT লাইন 6 নির্মাণ কাজ শুরু হয়। প্রিয় ভিউয়ার, দেখছেন ঢাকা মেট্রো রেলের একটি আপডেট, একদম মেট্রো রেল স্টেশন ফার্মগেট থেকে মেট্রো রেল স্টেশন খামারবাড়ি থেকে একদম মেট্রো রেল স্টেশন কারান বাজার হয়ে আমরা একদম শেষ অবধি নিয়ে যাচ্ছি একদম শাহবাগ পর্যন্ত, মেট্রো রেল স্টেশন শাহবাগ পর্যন্ত। সাথে থাকছে সব উল্লেখযোগ্য তথ্য। জাইকা ও DMTCL 2030 সাল নাগাদ 128 কিলোমিটার দৈর্ঘ্যের মোট 6টি মেট্রো লাইন নির্মাণের পরিকল্পনা করেছে। এই নেটওয়ার্কে 51টি এলিভেটেড স্টেশন ও 53টি আন্ডারগ্রাউন্ড স্টেশন থাকবে। 6টি লাইন মিলিতভাবে দিনে 47 লাখ যাত্রী পরিবহন করতে পারবে। 28 ডিসেম্বর 2022 সালে MRT লাইন 6 দিয়াবাড়ি থেকে আগারগাঁ অংশ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনের মাধ্যমে ঢাকায় মেট্রো রেল আংশিক চালু হয় এবং তিনি মেট্রো রেলের প্রথম আনুষ্ঠানিক যাত্রার অংশ ছিলেন, যা 29 ডিসেম্বর 2022 থেকে জনসাধারণের জন্য
চলাচলের জন্য এটি খুলে দেওয়া হয়। এখনও স্বল্প পরিসরে কিন্তু মেট্রো রেল চলছে দিয়াবাড়ি থেকে একদম আগারগা মেট্রো রেল স্টেশন আগারগা পর্যন্ত। তবে দুঃখের বিষয় হলেও সত্য, এর মধ্যে কোথাও কিন্তু কোনো স্টেশনে মেট্রো রেল কিন্তু দাঁড়ায় না, কোনো স্টেশনের টিকিট মেলে না। যাই হোক আর কি, স্বল্প পরিসরে চলছে, ট্রায়াল বেসিস বলতে পারেন আপনি, যাই বলেন স্বল্প পরিসরে কিন্তু আসলে চলছে মেট্রো রেল দিয়াবাড়ি থেকে একদম আগারগা পর্যন্ত। মেট্রো রেল স্টেশন আগারগা এলাকার ভিডিও আমাদের চ্যানেলে যথেষ্ট আছে, আপনি ইচ্ছে করলে আপনি আমাদের চ্যানেল ভিজিট করে ভিডিওগুলো দেখে আসতে পারেন। আর মেট্রো রেলের আর একটা নান্দনিক এবং সৌন্দর্য বর্ধিত একটি জায়গা কিন্তু আসলে সেটা আমাদের চোখে পড়ছে, সেটা হচ্ছে মেট্রো রেল স্টেশন মিরপুর 12 থেকে উত্তরা উত্তর উত্তরা হয়ে দিয়াবাড়ি মেট্রো রেল স্টেশন দিয়াবাড়ি পর্যন্ত। যাই হোক আর কি, সেই চমকপ্রদ দৃশ্য, চমকপ্রদ সব সিন নিয়ে, সিনারি নিয়ে আমরা একটা ভিডিও অতি সত্বর বানাচ্ছি। আপনি আমাদের সাথে থাকতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, শেষ পর্যন্ত আপনি সাথে থাকবেন, কোথাও যাবেন না। 2019 সালের 15 অক্টোবর MRT 1 নামক লাইনটির নির্মাণ প্রকল্প অনুমোদিত হয়। MRT 1 প্রকল্পের আওতায় বিমানবন্দর থেকে কমলাপুর ও নতুন বাজার থেকে পূর্বাচল পর্যন্ত মোট 31.24 কিলোমিটার পথে মেট্রো রেল নির্মিত হবে। এই প্রকল্পের মোট খরচ ধরা হয়েছে 52,561 কোটি টাকা। এর মধ্যে জাপান সরকার দেবে 39,450 কোটি টাকা, বাকি 13,111 কোটি টাকা আসবে সরকারি তহবিল থেকে। MRT 1 প্রকল্পের বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত 16.21 কিলোমিটার হবে পাতাল পথে এবং কুড়িল থেকে পূর্বাচল পর্যন্ত, পূর্বাচল ডিপো পর্যন্ত 11.36 কিলোমিটার হবে উড়াল পথে। নতুন বাজার থেকে কুড়িল পর্যন্ত 3.65 কিলোমিটার আন্ডারগ্রাউন্ড ট্রানজিশন লাইন সহ 31.24 কিলোমিটার রেল লাইন নির্মাণ করা হবে। এই মেট্রো রেলের 12টি স্টেশন থাকবে মাটির নিচে এবং 7টি থাকবে উড়াল সেতুর উপর। MRT লাইন 1 হবে দেশের প্রথম পাতাল মেট্রো রেল। নতুন বাজার থেকে পিতলগঞ্জ ডিপো পর্যন্ত 11.37 কিলোমিটার হবে উড়াল পথে, যার কাজ 2028 সাল নাগাদ শেষ হতে পারে। এর ফলে খুব দ্রুত সময়ে প্রায় 20 মিনিটে নতুন বাজার থেকে পিতলগঞ্জ যাওয়া যাবে। অসাধারণ তথ্য এবং চমকপ্রদ দৃশ্য নিয়ে ভিডিওর একদম শেষ প্রান্তে প্রিয় ভিউয়ার দেখছেন ঢাকা সিটির একটি উল্লেখযোগ্য মেগা প্রজেক্ট, উল্লেখযোগ্য একটি মেগা প্রকল্প ঢাকা মেট্রো রেল। ঢাকা মেট্রো রেলের মতো আরও কিছু উল্লেখযোগ্য সব উন্নয়নমূলক কর্মকাণ্ড চলছিল, যেগুলো পদ্মা সেতু বলেন, ঢাকা সিটির খুব প্রাণ কেন্দ্রে 300 ফিট রোড, এ সমস্ত কিন্তু বর্তমান সরকারের একটা উল্লেখযোগ্য সব উন্নয়নমূলক কাজ। তার মধ্যে একটি উল্লেখযোগ্যর মধ্যে উল্লেখযোগ্য একটি কাজ হচ্ছে ঢাকা মেট্রো রেল। আর ঢাকা মেট্রো রেলের যখন ভিডিও আমরা আপলোড করি তখন যথেষ্ট কমেন্টস আসে বিভিন্ন এলাকা দেখানোর জন্য, উল্লেখ করে দেওয়া হয় অমুক স্থান থেকে অমুক স্থান পর্যন্ত মেট্রো রেলের একটা আপডেট দেখতে চাই। প্রিয় ভিউয়ার, আসলে সবসময় তো আর দিয়ে ওঠা হয় না, যা হোক আর কি, তারপরেও আমরা চেষ্টা করি আপনাদের কথা মতো ভিডিওগুলো আমরা আপলোড করার। প্রিয় ভিউয়ার, এটা কিন্তু এই সমস্ত কিন্তু পরিচিত সব জায়গা, আমরা কিন্তু প্রায় শাহবাগের কাছাকাছি এসে গেছি। প্রিয় ভিউয়ার, তো দেখছেন ঢাকা মেট্রো রেলের একটি আপডেট, আমি আর বেশি দূর এগোবো না, কারণ প্রায় 10-12 মিনিট হয়ে গেল ভিডিওটি, শেষ পর্যন্ত আপনি সাথে ছিলেন। আমাদের প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু আসলে আমাদের দর্শক শ্রোতা কিন্তু শেষ পর্যন্ত সাথে থাকে, আর আমাদের ভিডিওগুলো সাধারণত 8-10 মিনিট বা তার বেশি অধিক ভিডিও হয়। যেমন আপনি আমাদের চ্যানেলে দেখবেন 300 ফিট রোডের ভিডিও, একদম বড় বড় ভিডিও, সব 25 মিনিট, 30 মিনিট, আধা ঘন্টা, 40 মিনিট পর্যন্ত ভিডিও আছে, একদম কুড়িল থেকে একদম কাঞ্চন ব্রিজ পর্যন্ত প্রত্যেকটা পয়েন্টের, প্রতিটা স্থানের সর্বশেষ এবং সমস্ত তথ্য নিয়ে ব্যাপক একটা আপডেট কিন্তু আমরা আসলে দিই। যা হোক আর কি, প্রিয় ভিউয়ার, আমরা এখন একদম মেট্রো রেল স্টেশন শাহবাগ, আমরা এখন মূলত শাহবাগ পিজি হসপিটালের সামনে, অর্থাৎ হাতের বাম পাশে যদি খেয়াল করি বাটেম হসপিটাল, আমরা কিন্তু সেখানে অবস্থান করছি। আমরা এখন শাহবাগ মেট্রো রেল স্টেশন শাহবাগের নিচ দিয়ে কিন্তু আমরা অতিক্রম করছি।
প্রিয় বিভার মেট্রো রেল স্টেশন শাহবাগ থেকে কিন্তু আসলে টিএসসি হয়ে বাংলা একাডেমি হয়ে হয়ে কিন্তু দোয়েল চত্বর দিয়ে উঠছে একদম পল্টনের দিকে। যাই হোক আর কি, আমরা অবস্থান করছি একদম মেট্রো রেল স্টেশন শাহবাগে, যে দেখছিলেন কিন্তু একদম শাহবাগের পয়েন্ট, একদম শাহবাগের মোড় অর্থাৎ জাতীয় জাদুঘরের সামনে। প্রিয় ভিউয়ার, মেট্রো রেলের একটি বিশাল একটি আপডেট কিন্তু আমি দেখিয়ে আসছি। একদম মেট্রো রেল স্টেশন ফার্মগেট থেকে মেট্রো রেল স্টেশন খামারবাড়ি থেকে একদম একদম শাহবাগ পর্যন্ত আমি আপনাদের সাথে নিয়ে আসছি। শেষ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ। আজ এ পর্যন্ত।